ভৈরভে দুই কাউন্সিলর পদপ্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ কিশোরগঞ্জের ভৈরবে পৌর নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ নম্বর অর্ডে দুই কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল আলম ও ফজলুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছে ভাঙচুর করা হয়েছে দোকানপাট সহ নির্বাচনী অফিস এ সময় পরিস্থিতি থামাতে পুলিশ দশটি ফাঁকাগুলি ছোড়ে ঘটনাস্থল থেকে পুলিশ কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুলকে আটক করে পরিস্থিতি শান্ত করতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে আজ রোববার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে আগামী আঠেরই ফেব্রুয়ারি ভৈরব পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি রেজওয়ান দীপু জানান পৌর নির্বাচনকে কেন্দ্র করে এই দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে